আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে রমজানের অনেক মোবারকবাদ। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো এমন না যে এটা নিয়ে এর আগে কখনোই কথা বলা হয় নাই। অর্থাৎ যে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ফার্নিচারের ব্যবসায় সেলস বাড়ানো যায় কিভাবে, বা এই যে একটা ডিপার্টমেন্ট নিয়ে যেটা নিয়ে আমরা বা আপনারা বা অনেকেই কাজ করতেছেন বা করবেন ভাবছেন, বা যারা বিগিনার যারা শুরু করেছেন মাত্র বুঝতে পারছেন না যে স্লো আইটেমটাকে কিভাবে আপনি কাস্টমারের কাছে তার যে এসেনশিয়াল বা নেসেসিটি ফিল করাইতে পারেন, বা সেটাকে আপনারা কিভাবে রেগুলার সেল করতে পারেন, এক কথায় আপনার বিজনেসের সেল ইনক্রিজ করতে পারেন, এটা করার জন্য মানে করার জন্য কিন্তু আপনাদেরকে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা আপনাদেরকে কিন্তু কোনো অনলাইন কোর্স করার দরকার নেই। আপনারা চাইলেই একটা নিয়মতান্ত্রিক একটা ওয়ের ভিতর দিয়ে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। সো এটা নিয়ে আজকে কথা বলবো, কিছুটা সময় দিবেন, যদি সময় দেন। আশা করি যারা ফার্নিচার বিজনেস নিয়ে কনসার্ন তাদের এই বিষয়টা নিয়ে যে সমস্যাগুলো কিছুটা হলেও দূর হয়ে যাবে। আরেকটা কথা যে আমার ফ্যাক্টরির অফিসে বসে কথা বলছি, আমার কিন্তু আজকে ফুল অফ প্রোডাকশনে কাজ চলছে, সো ফুল স্পিডে কাজ চলছে, যেটা বলা যায় ফুল প্রোডাকশনে আছি আমরা। সো অনেক এক্সট্রা নয়েজ আসতে পারে হঠাৎ, সো মাইন্ড করবেন না। দর্শক, আমি ব্যবসার প্রফিট বা লাভ ক্ষতি এগুলো নিয়ে কথা বলার আগে একটা কথা আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই, যে অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া ফার্নিচারের ব্যবসায় ইনভেস্ট কত করতে হয় বা এটাতে কত টাকা ইনভেস্টে কত টাকা লাভ হয়। তো আমি কিন্তু সবসময় বলি যে কোনো বিজনেস, নট অনলি ফার্নিচার বিজনেস, যে কোনো বিজনেসে কিন্তু প্রফিটটা, প্রফিট লেভেলটা নির্ভর করে সেলস এর উপর, প্রফিট মার্জিনটা। যদিও বা এটার একটা রেশিও আছে আর বিজনেসের লাইবিলিটির উপরও কিছুটা নির্ভর করে, বাট সেটা কিন্তু পরে। যদি আপনার হিউজ সেল থাকে, ভালো কোয়ালিটির সেল থাকে, তাহলে কিন্তু 2-1% যে প্রফিট, এটা এই মার্জিনটা কিন্তু আপনার উপর ইফেক্ট ফেলতে পারবে না। ওকে, কি খুব ভারী কথা হয়ে যাচ্ছে তাই না? একটু সহজ করে বুঝাই, সেটা হচ্ছে যে ধরুন আপনি একটা প্রোডাক্টে লাভ করেন 10 টাকা, তাহলে 10টা প্রোডাক্ট বিক্রি করলে আপনার লাভ হবে 100 টাকা, তাই তো? এখন যদি আপনি একটা প্রোডাক্টে লাভ করেন 20 টাকা, তাহলে কিন্তু 5টা প্রোডাক্টেই আপনার লাভ হবে 100 টাকা, তাই তো? তো এখন কথা হচ্ছে যে কিছু কিছু বিজনেস আছে যে যেগুলা আপনার খুব কম সেল করে বেশি লাভ হয়, আবার কিছু কিছু বিজনেস আছে যেগুলো বেশি সেল করতে হয়, যেটা আসলে আমাদের ব্যবসায় একটা কথা প্রচলিত আছে যে প্রফিট কম সেল বেশি আর কি, লাভ কম বিক্রি বেশি। তো এই যে কথাটা, এটা কিন্তু সব ক্ষেত্রে সব বিজনেসের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। কিছু কিছু বিজনেসের কিন্তু লাইবিলিটি কস্ট, ভ্যালু বা সেটার মেনটেন্যান্স কস্ট অনেক বেশি থাকে, তো দেখা যায় যে চাইলেও, আবার ভ্যাট ট্যাক্স তো আছে, চাইলেও কিন্তু কম দামে বিক্রি করা যায় না। দর্শক, যেটা বলতে চাচ্ছি যে যত বেশি আপনারা সেল করবেন একটা প্রোডাক্ট, তত বেশি লাভ হবে। যদি আপনি দিনে 20টা সেল করেন, তাহলে আপনার 200 টাকা লাভ হচ্ছে, 30টা সেল করলে 300 টাকা লাভ হচ্ছে। এখন কথা হচ্ছে এখানে ইনভেস্ট কত টাকা করলাম। এখন আপনাকে যে কোনো বিজনেসের প্রোডাক্ট ইনভেস্ট, মানে প্রোডাক্টে যখন আপনি আপনাদের লিকুইড মানিটাকে প্রোডাক্টে রূপান্তর করবেন, সেটাই হচ্ছে ইনভেস্ট, সহজভাবে বলি। তো এই ইনভেস্টমেন্টটাকে যদি আপনারা রোলিং করতে চান অল্প টাকার ভিতরে, দেখা যাচ্ছে যে আপনার যে ক্যাপিটালটা আছে, পুঁজি যেটা, সেই পুঁজিটা হচ্ছে আপনার সর্বোচ্চ যে টাকাটা, সেটা দিয়ে আপনি 10টা প্রোডাক্ট কিনতে পারেন, কিন্তু আপনার চাহিদা 30টা, তাহলে আপনাকে একদিনে কিন্তু সেটা 3 বার কিনে বিক্রি করতে হবে, তাই তো? তো এখানে কিন্তু একটা স্কেল থাকে, অর্থাৎ আপনি কি 3 বার যেখান থেকে কিনতেছেন সেখান থেকে কি 3 বার কিনতে পারবেন, এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যে সাপ্লাই চেনটা এটা কি আপনার ঠিক থাকবে কিনা। নাইলে কিন্তু ওই 20টা কাস্টমার ঘুরে যাবে, বা দেখা যাবে যে আপনার খুব তাড়াতাড়ি আপনার প্রতিদ্বন্দ্বী ক্রিয়েট হয়ে যাবে। যদিও বা প্রতিদ্বন্দ্বী ক্রিয়েট হওয়া এটা একটা ভালো দিক, তারপরেও আপনার কাস্টমার যেখানে আপনার চাহিদা আছে সেখানে যদি তারা অন্য কোথাও চলে যায়, তাহলে এটা কিন্তু আপনার লস, স্কেলে লস, যেটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট সব ব্যবসায়ীরই আছে, অর্থাৎ যা চাহিদা সে তুলনায় উৎপাদন নাই, এটা হয়। তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা ফার্নিচার বিজনেসে কিভাবে সেলসটাকে বাড়াবেন। যে কোনো ব্যবসায় সেলস বাড়ানোর জন্য কিন্তু মনোযোগটা খুব বেশি গুরুত্বপূর্ণ, মনোযোগ, ফোকাস, অর্থাৎ আপনি যে জায়গায় বিজনেসটা করতেছেন সেই এলাকা এবং সেই জায়গায় তার আশেপাশের এলাকায় আপনার প্রোডাক্টগুলো ঠিক, দোকান কয়টা আছে, শোরুম কয়টা আছে, ফ্যাক্টরি কয়টা আছে, চাহিদা কেমন আছে, এটা নিয়ে আপনাকে একটা অ্যানালাইজ তৈরি করতে, অ্যানালাইজ করতে হবে, এবং এখানে নিয়ে আপনাকে একটা গ্রাফ তৈরি করতে হবে। দেন আপনি জায়গা মতো একটা শপ দিবেন, এবং শপটা জায়গা মতো দেওয়ার পরে আপনাকে কিন্তু ফোকাস করতে হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে। ফোকাস করার ক্ষেত্রে 3টা বিষয় মাথায় রাখবেন, রেগুলারিটি,
রেগুলারটি মেনটেন করতে হবে, অর্থাৎ সকালে এবং বিকাল রাত পর্যন্ত যে সময়টা আপনি দোকান খুলতেছেন বা বিজনেস প্রতিষ্ঠান ওপেন রাখতেছেন, ঠিক সেই টাইমটাই আপনাকে ওপেন রাখতে হবে, খুলতে হবে, বন্ধ করতে হবে। কোনোদিন হয়তো বা রাত মন চাইলেও রাত 8টার পরে আর 10টা পর্যন্ত থাকলেন, 12টা পর্যন্ত থাকলেন, আবার কোনোদিন সন্ধ্যা 7টায় অফ করে দিলেন, এরকম করলে কিন্তু আপনার কাস্টমাররা বিভ্রান্ত হবে এবং আপনার দোকানের আশা কমিয়ে দিবে, বলবে সেখানে গেলে কোনোদিন দেখা যায় খোলা থাকে, কোনোদিন থাকে না, চল আমরা অন্যদিকে মুভ করি। সো তখন কিন্তু আপনার এই কারণে আপনার এই প্রভাবটা কিন্তু আপনার ডিরেক্ট সেলস এর উপরে পড়বে। দুই নাম্বার হচ্ছে ধৈর্য, যেটা সব ব্যবসায়ী লাগে, কিছু কিছু ব্যবসায় বেশি লাগে, আমাদের ফার্নিচারের ব্যবসা ইজ ওয়ান অফ দ্যাম। এখানে আপনার ধৈর্য ধরতে হবে, ব্যবসা শুরু করেই যে আপনার প্রথম দিন থেকেই সেল শুরু হবে এমন কিন্তু না, আপনাকে আপনার ব্র্যান্ডটাকে আপনার আপনার ধৈর্য দ্বারা আপনার একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে, অর্থাৎ আপনাকে আপনার এলাকার লোকজনদেরকে আপনার টার্গেট কাস্টমারদেরকে এটা বোঝাতে হবে যে আপনি এখানে একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছেন, এখানে আপনা আপনি যে প্রোডাক্ট গুলান প্রোভাইড করতেছেন, আপনার কাছে যে গুডস পাওয়া যাচ্ছে, এটা আসলে একটা ভ্যালিড প্রোডাক্ট এবং এটা শুধুই সেলস এর মধ্যে সীমাবদ্ধ না, এখানে আপনি একটা সার্ভিস প্রোভাইড করতেছেন, দ্যাটস ওয়াই আপনি একটা রেগুলারিটি মেনটেন করতেছেন, ঠিক আছে। বাট আপনার দুদিন সেল নাই, তিন তিন দিন দোকান বন্ধ রাখলেন, অফ রাখলেন, কাজ করতেছেন না, এইরকম কিন্তু করা যাবে না। এক কথায় রেগুলার আপনাকে আপনার শপ খুলতে হবে এবং আপনাকে সময় মতো যে টাইমিং মেনটেনটা, অর্থাৎ কখন খুলতেছেন কখন বন্ধ করতেছেন, এদিকে খেয়াল রাখতে হবে। আর তিন নাম্বার যেটা ফোকাস করবেন যেখানে, সেটা হচ্ছে কাস্টমার অ্যাকচুয়ালি কি চাচ্ছে আপনার কাছে, অর্থাৎ আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের মধ্যে সবচেয়ে হট আইটেম কোনটা, সেইটার দিকে আপনাকে বেশি করে ফোকাস করতে হবে। যেমন আমাদের ফার্নিচারের মধ্যে তো অনেক আইটেম হয়, আইটেমের শেষ নাই, বাট সবচেয়ে বেশি সেল হয় হচ্ছে বেড, ওয়ার্ড্রপ, এক পাল্লার যে সিঙ্গেল আলমিরাটা আমরা বলি আলমিরা, এবং কম্পিউটার টেবিল, এই চারটা আইটেম নিয়ে কিন্তু আমরা কাজ করি। এবং এই চারটা আইটেম কখনোই আমাদের দোকানে থাকে না এমন হয় না, আমাদের ফ্যাক্টরি সরি আমাদের তো দোকান নাই, আমাদের যে ফ্যাক্টরি যে সামনে গুডাউন এখানে থাকে না এমন কিন্তু হয় না, অল টাইম এগুলো স্টকে থাকে। তো এখানে আপনাকে স্টকে রাখতে হবে, অর্থাৎ আপনার প্রোডাক্ট সেল হোক কিংবা না হোক, যেই আসুক আপনার কাছে যেন আপনার হট আইটেমটা সবসময় পায়, এদিকে আপনাকে ফোকাস করতে হবে। তো এরপরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে মার্কেটিং, অর্থাৎ আপনাকে কিন্তু লোকজনদের সাথে মিশতে হবে। ওকে, আপনাকে আপনি ব্যবসা করতেছেন কিন্তু ব্যবসা করার পরে দেখা যাচ্ছে যে আপনি আপনার দোকান থেকে বাসায় চলে যান, বাসা থেকে দোকানে আসেন, আপনি আপনার এলাকায় মিশতেছেন না, আপনি আছেন না নাই, আপনি কি বিদেশ গেছেন, আপনি কোনো চাকরি করতেছেন, আপনাকে কেউ চিনেই না, বা আপনাকে যারাও চিনে তারাও ভুলে যাচ্ছে আপনাকে ডে বাই ডে, তাহলে কিন্তু আপনার বিজনেসটা গ্রো করবে না, সেলসটা গ্রো করবে না। আপনাকে রেগুলার সমাজে মিশতে হবে, রেগুলার সোসাইটিতে সময় দিতে হবে। এক্ষেত্রে আপনি একটা চায়ের দোকানকে টার্গেট করতে পারেন, অথবা আপনার নির্দিষ্ট একটা সার্কেলকে টার্গেট করতে পারেন, বাট এক সার্কেলের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আপনাকে নতুন নতুন জায়গায় মিশতে হবে এবং আপনাকে নতুন নতুন পরিচয় সৃষ্টি করতে হবে, অর্থাৎ আপনি নতুন মানুষদের সাথে নতুন মুখদের সাথে পরিচিত হবেন, ঠিক আছে। তার মানে এই না যে আপনি সবসময় যে হাই হ্যালো করা শুরু করবেন, তা না, আমি বলতেছি আপনি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন নিউলি নিউলি জায়গায়, আপনার এলাকায় একই এলাকায় সবসময় আড্ডা দিবেন তা না, বিভিন্ন এলাকায় আড্ডা দিন, আপনাকে চিনুক, এবং আপনি যে আপনার যে একটা বিজনেস প্রতিষ্ঠান আছে বা আপনার যে একটা ফার্নিচারের শপ আছে বা যে কোনো প্রোডাক্টের শপ আছে, এটা যেন আপনি ছড়ায় দিবেন, এটার জন্য মাইকিং বা পোস্টার ব্যানার ফেস্টুন এগুলো লাগায় লাভ নেই, এগুলো সব জায়গায় দেখে না। এই পোস্টার ফেস্টুন লাগানোর যে সিস্টেমটা, এগুলান কিন্তু হাই ভ্যালু থেকে এসেছে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আইফোন কি কখনো আপনাকে অ্যাড দেয় না, রোলস রয়েস আপনাকে কি অ্যাড দেয়, মার্সিডিজ অ্যাড দেয় না, বাট তারা কি অ্যাড করে না, তারা অ্যাড করে, তাদের টার্গেট কাস্টমার কিন্তু আপনি আমি না, তাদের টার্গেট কাস্টমার হচ্ছে আমি এই অফিসে বসে তাদের টার্গেট কাস্টমার না, কিংবা আপনি আপনার বেডরুমে শুয়ে থেকে কিন্তু আপনি তাদের টার্গেট কাস্টমার না। আপনি এয়ারপোর্টে যান দেখবেন, বিভিন্ন দেশের এয়ারপোর্টে যান দেখবেন যে হ্যাঁ সেখানে আইফোন মার্সিডিজের চলতেছে, অ্যাড চলতেছে। ওকে, আপনি অনেক হিলিং স্টেশনে যান, পাহাড়ি যেগুলো পর্যটন এরিয়াতে যে জায়গাগুলোতে মানে খুব লাক্সারিয়াস লাইফ লিড করা হয় সেই জায়গাগুলোতে যান দেখবেন, ফাইভ স্টার হোটেলে যান দেখবেন। সো তারা মনে করে, এই কোম্পানিগুলো মনে করে যে তাদের টার্গেট কাস্টমার গুলো যেখানে আছে শুধু সেখানে তারা বিজ্ঞাপন গ্রহণ করবে। ওকে, সো আপনাকে এই থিমটা আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে হবে যে আপনার টার্গেট কাস্টমার গুলো কোথায় আছে, ঠিক সেই জায়গাগুলোতে কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে। সো সেক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রে হচ্ছে যেহেতু আপনার টার্গেট কাস্টমার হচ্ছে পাবলিক, আসলে আম জনতা যেটা বলা যায়, সো আপনাকে সবসময় আম জনতার সাথে মিশে থাকতে হবে এবং
বিভিন্ন দোকান থেকে, ধরুন আপনি যে কেনাকাটা গুলো করেন সেগুলো এক দোকান থেকে না করে আপনার বাজারের বিভিন্ন দোকান থেকে কেনাকাটা করুন। আপনি যেন সবার গ্রাহক হন। আপনি যখন একজনের গ্রাহক হবেন তখন তারা আবার আপনার গ্রাহক হবে। সো খুব সিম্পল বিষয়গুলো, সিলি মনে হলেও এই কাজগুলো করে দেখবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার কিন্তু প্রচার হবে এবং প্রচারের প্রসার এবং প্রসারের সেল, এই হচ্ছে আসল মানে বিষয়গুলো। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে মনোযোগের পাশাপাশি ফোকাসের পাশাপাশি আপনাকে কিন্তু নিজেকে প্রেজেন্ট করতে হবে মানুষের কাছে, অর্থাৎ মানুষ যেন আপনাকে ভুলে না যায়, আপনার কথাটা যেন, আপনি কি করতেছেন, আপনি কে, আপনি কোন এলাকায় থাকেন, আপনার বিজনেস কি। এটা শুধু ফেসবুক কিংবা ইউটিউবে কিন্তু অ্যাক্টিভ থাকলেই হবে না, এগুলো হচ্ছে ভার্চুয়াল লাইফ। ওকে, এগুলাতে সবাই গ্রো করতে পারে না। আমারও 3-4 বছর সময় লাগছে, এখনো কি হবে আমি জানি না, আমার ফেসবুক নাই, শুধু ইউটিউবিং করি। তো এবং এটা আমি আগে মনে করতাম যে এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, এখানে হয়তো ভিডিও রাখার জায়গা, এটা যে মানুষ দেখে এখান থেকে আর্ন হয় এগুলো জানতাম না। বাট আমি কিন্তু আমার জয়পুরের যে জেলাটাতে আপনারা যে কেউ আসবেন আমি কিন্তু মিশি, সবার সাথে মেলামেশা করি। দ্যাটস ওয়াই যে কেউ কাউকে যদি আপনি বলেন ঢাকা ফার্নিচার বাজার, তারা এক নামে চিনবে, এমন না যে আমার বিশাল বড় ফ্যাক্টরি, অনেক নাম করা হ্যান ত্যান, আমি কোনো লিস্টের মধ্যেই মনে হয় নাই। জয়পুরের যদি ভ্যাট অফিসে যান আমি লিস্টের মধ্যেই নাই, যদি ট্রেড লাইসেন্সের অফিসে যান আমি হয়তো বা লিস্টের মধ্যেই নাই, আমার আগে অনেক বড় বড় আমার প্র্যাকটিক্যালি যদি আপনি সবার সাথে মিশেন, ভার্চুয়ালি না মিশে, তাহলে তাদের কথাটা, আপনার কথাটা তাদের বেশি মনে থাকবে। অর্থাৎ আপনাকে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে রাখতে হবে আপনার টার্গেট কাস্টমারদের কাছে যে তাদের যেন প্রোডাক্টের কথা মনে পড়লেই আপনার কথা মনে পড়ে, অর্থাৎ আপনি যে প্রোডাক্টের বিজনেস করেন। ওকে, সেই প্রোডাক্টের কথা মনে পড়লেই বা সেটা মেরামতের কথা মনে পড়লে কিংবা সেটা যে কোনো কাজের জন্য বা যে কোনো প্রয়োজনে যদি কোনো, যেমন জয়পুরহাটে এমন একটা ভাইব আছে যে ফার্নিচার মনে পড়লেই অভির নামটা চলে আসে। হ্যাঁ, এখন আমি তো সব ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি না, ফার্নিচার একটা হিউজ অনেক বড় একটা ডিপার্টমেন্ট, আমি সবগুলো নিয়ে কিন্তু কাজ করি না, বা তারপরেও যেন কেন জানি সবাই মনে করে যে আমি সব পারবো বা আমি করতে পারি। তো এইরকম একটা ভাইব আপনাকে কিন্তু তৈরি করতে হবে আপনার বিজনেসের ক্ষেত্রে। তো এই ছিল দর্শক সেলস বাড়ানোর কিছু কিছু টেকনিক আমি আজকে আপনাদেরকে বললাম, যে যারা অনেকদিন ধরে বসে আছেন, সেল হচ্ছে না, নিজেরা নিজেরা ভেঙে পড়ছেন, মনে করছেন এই ব্যবসা বাদ দিয়ে অন্য বিজনেস করবেন, আর একবার 6 মাস চেষ্টা করে দেখুন। আমি যেটা বললাম, রেগুলারিটি অর্থাৎ সময় মতো দোকান খোলা বন্ধ করা। ওকে, আপনার হট আইটেমগুলো যেন কখনোই দোকান ফাঁকা না থাকে, অর্থাৎ যদি পুরো দোকানও ফাঁকা থাকে বাট আপনার যে হট আইটেমগুলো আছে সেগুলো শেষ হওয়ার মাত্র সাথে সাথে আপনি সেগুলো কালেক্ট করবেন, আবার বিক্রি করবেন। এবং যে লাভের যে বিষয়টা বলছিলাম, যে আপনি ব্যবসায় অল্প পুঁজি যদি আপনি খাটান, অল্প পুঁজি যদি লাগিয়ে দেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই পুঁজি দিয়ে আপনার যে চাহিদাটা সেটা আপনি দিনের মধ্যে কয়বার সেই প্রোডাক্টটা ক্রয় করে আবার আপনি সেল করতে পারবেন, এটা নিয়ে একটু আপনাকে স্টাডি করতে হবে, সেইভাবেই আপনাকে পুঁজি লাগাতে হবে। ওকে, আর হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে আপনার ফেস ভ্যালুটা, আপনার এই সারফেসটাকে আপনি কাজে লাগান। ওকে, আপনি যে আপনার এলাকার একজন ছেলে, আপনার এলাকার একজন আঙ্কেল, আপনার এলাকার একজন ভাই, হয়তো আপনি আপনার এলাকার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হতে পারেন, সো আপনি আপনার ফেস ভ্যালুটাকে কাজে লাগান। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন, হতে পারে সেটা মুদি দোকান, হতে পারে সেটা গার্মেন্টস, হতে পারে সেটা ফার্নিচার, হতে পারে সেটা কোনো ডিলার বিজনেস, বাট মনে করেন না যে আমি ডিলার হয়েছি আমার কাছে আসবেই সবাই, তা না, আপনি আপনার ফেস ভ্যালুটাকে কাজে লাগান যদি সেল বেশি করতে চান। অর্থাৎ সেই প্রোডাক্টটার কথা মনে হলেই যেন আপনার কথা মনে হয়। এই কয়টা কাজ 6 মাস করে দেখেন, ইনশাল্লাহ সেলস বাড়বে। আর যদি না বাড়ে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিন, আমি মন খারাপ করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই ডিপার্টমেন্টটা নিয়ে আরো কথা হবে, তবে সেটা ঈদের পর, কারণ এটা নিয়ে যদি আমি কথা বলি 2 ঘন্টায়ও শেষ হবে না। যারা মনোযোগ দিয়ে শোনে আমি জানি তাদের একটু হলেও উপকার হয়, আর যারা মনে করে যে ভাই আমি বেশি কথা বলি, তাদের জন্য আমার বলার কিছু নেই, মাফ করে দিন। আল্লাহ হাফেজ।